আজ বৃহস্পতিবার 11ই শ্রাবণ 2022 সালের 28শে জুলাই। কুম্ভরাশি, কুম্ভলগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই হরিয়ালি অমাবস্যার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনে পিতৃপুরুষদের আত্মার শান্তির কামনায় অমাবস্যার এই মহান ব্রত অবশ্যই পালন করুন। না পারলে নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় যেন নেবেন না, মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। আর আজকের দিনে গঙ্গায় স্নান এবং সূর্যদেবকে গঙ্গা এবং অর্থাৎ জল এবং পুষ্প অর্ঘ্য নিবেদন দিন, এমনই কিন্তু নিদান দেওয়া হয়েছে শাস্ত্রে। আজ কুম্ভরাশির জাতক জাতিকাদের ভাগ্য মিটার বলছে 7.5, বলা ভালো 8 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মধ্য দিয়ে করতে পারেন, এটি আপনার পক্ষে অত্যন্ত উপকারী হবে। সারাটা দিনই শক্তির স্তর কিন্তু বজায় রাখতে সক্ষম হবেন। অর্থগতভাবেও আজ আপনাদের আর্থিক অবস্থান উন্নত হবে, অর্থাৎ আয় ইনকাম আপনাদের বাড়বে। তবে নির্দিষ্ট কিছু প্রকল্পের কার্যনির্বাহে বাধার সৃষ্টি হতে পারে, যার কারণে কিছু টাকা বেরিয়েও যেতে পারে। সুতরাং ব্যয়বহুল্য থাকছে দিনটি, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তে চলেছে। আজ কোনো প্রকার নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। আজ আপনার সম্পর্কের সমস্ত অভিযোগ বিদ্বেষ একদিনেই কিন্তু বিলুপ্ত হতে পারে। আজ আপনার পরিকল্পনা সম্পর্কে খোলামেলা আলোচনা কারোর সাথে যেন করবেন না, তাহলে আপনার পরিকল্পনা বা প্রকল্পের কিন্তু সর্বনাশ হতে পারে। নতুন কোনো নির্মাণ কার্য শুরুয়াত করবার জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করবার আগে সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে হবে। সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে নিজের ব্যক্তিত্বকে আরও বেশি সমৃদ্ধশালী করুন, নিজেকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যান। আজ আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন দিনটি কিন্তু তাদের সাফল্যেই ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আজ আপনাদের এক প্রকার নিশ্চিত। আজ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আপনার সন্তান সন্ততি যদি থেকে থাকে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাতে চলেছে। গৃহবধূ যারা আছেন গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন, তার সদ্ব্যবহার করুন। আজ পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন। পরিবারে নতুন একজনের আগমন উৎসব বা অনুষ্ঠানের মুহূর্ত তৈরি হতেই পারে, সেখানে কিন্তু একাকী দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন। আজ বন্ধুবান্ধবদের সাথেও দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে, তবে মদ্যপান করা থেকে নিজেদের বিরত রাখুন, তা না হলে অহেতুক সময় কিন্তু নষ্ট হতেই পারে। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনাদের একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন, এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ পারলে আপনারা মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি 108 বার জপ করুন, আর পারলে কৃষ্ণের মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এটিও 108 বার জপ করতে পারেন। প্রভূত পরিমাণে উপকার নিশ্চিতভাবে পাবেন। যাদের চন্দ্ররাশি কুম্ভ এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের কুম্ভলগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে।